বিশ্বব্যাপী করোনা প্রতিরোধী টিকা প্রত্যাহারের ঘোষণা দিয়েছে অ্যাস্ট্রাজেনেকা। সংস্থাটি জানিয়েছে, বাণিজ্যিক কারণে তাদের তৈরি করোনা প্রতিরোধী টিকা বাজার থেকে সরিয়ে ফেলা হচ্ছে। এই টিকা তৈরি বা সরবরাহ করা হচ্ছে না বলেও জানানো হয়। আরও জানাচ্ছেন আজহারুল ইসলাম। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যে সেরা অফার। 2020 সালে মহামারী করোনা ভাইরাস সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়ে। এ সময় অক্সফোর্ডের সাথে গবেষণা করে কোভিড-19 প্রতিষেধক দুটি টিকা বানায় অ্যাস্ট্রাজেনেকা, যা মহামারীর মধ্যে দ্রুতই জনপ্রিয় হয়ে ওঠে। পরে অ্যাস্ট্রাজেনেকার এ টিকা নিয়ে গুরুতর অসুস্থ হয়ে যাওয়ার অভিযোগ আসে অনেক। এ অভিযোগ মামলা পর্যন্ত গড়ায়। গত কয়েক মাসে অ্যাস্ট্রাজেনেকার টিকায় বিরল পার্শ্ব প্রতিক্রিয়ার খবর সামনে আসে। অনেকেরই রক্ত জমাট বাঁধা এবং রক্তের প্লাটিলেট কমে যাওয়ার মতো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয়। এমন পরিস্থিতিতে নিজেদের করোনা টিকা সারা বিশ্ব থেকে প্রত্যাহার করছে সংস্থাটি। এক বিবৃতিতে জানানো হয়, বাজারে বর্তমানে করোনার মুখে খাওয়ার ওষুধও পাওয়া যাচ্ছে, ফলে বৈশ্বিকভাবে টিকার আর সে চাহিদা নেই। যুক্তরাজ্য ভিত্তিক প্রতিষ্ঠানটির দাবি, বর্তমানে মূল করোনা ভাইরাসটি প্রায় নিষ্ক্রিয় হয়ে পড়ার পাশাপাশি এটি থেকে উদ্ভূত অন্য ভ্যারিয়েন্টও দুর্বল হয়ে পড়েছে, আর এ কারণে করোনা ভাইরাসের এসব টিকা এখন অতিরিক্ত। অ্যাস্ট্রাজেনেকা এরই মাঝে গোটা বিশ্ববাজার থেকেই ভ্যাক্স জেভরিয়া তুলে নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে। অবশ্য অন্যান্য দেশ ইতিমধ্যে এ টিকা সরবরাহ বন্ধ করে দিয়েছে। 2020 সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ছাড়পত্র পাওয়ার পর এক বছরে অ্যাস্ট্রাজেনেকা 300 কোটি করোনা টিকার ডোজ ব্যবহার করা হয়েছে পৃথিবী জুড়ে। এসব টিকার ডোজ প্রাণ বাঁচিয়েছে বিশ্বের 65 লাখের বেশি মানুষের। আজহারুল ইসলাম, 21 টেলিভিশন। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যে সেরা অফার।